বন্ধুরা, আমরা জানি মানচিত্রের অন্যতম একটি অংশ হচ্ছে স্কেল। আজকে আমরা জানবো মানচিত্রে কত প্রকার পদ্ধতিতে স্কেলটি দেখানো যায়। তার আগে আমরা যদি বলি স্কেল কি, স্কেল হচ্ছে মানচিত্রের দূরত্বের সাথে বাস্তবের দূরত্ব। বন্ধুরা দেখো, স্কেল শব্দটা দেখলে আগে একটি মানচিত্র দেখে নিই। দেখো বন্ধুরা, এই যে চিত্রটি দেখতে পাচ্ছ, চিত্রটিতে দেখো যে নিচে একটি রেখাচিত্র দেখতে পাচ্ছ, এটি কিন্তু আসলে স্কেল। এবং স্কেল কিন্তু বিভিন্নভাবে দেখানো যায়, এটি স্কেল প্রকাশের একটিমাত্র পদ্ধতি। এরকম স্কেল নির্দেশের তিনটি পদ্ধতি রয়েছে। তাহলে মানচিত্রে স্কেল নির্দেশে কতটি পদ্ধতি রয়েছে? মানচিত্রে স্কেল নির্দেশের তিনটি পদ্ধতি রয়েছে, এবং এই তিনটি পদ্ধতিগুলো হচ্ছে, একটি হচ্ছে বর্ণনার সাহায্যে। বর্ণনার সাহায্যে কীভাবে হবে? দেখো, যদি আমি বলি যে মানচিত্রে 1 ইঞ্চি সমান ভূমিতে 4 মাইল, তাহলে এটি হচ্ছে বর্ণনার সাহায্যে স্কেলকে নির্দেশ করা। এর পরের যেটি, সেটি হচ্ছে রেখাচিত্রের সাহায্যে দেখো বন্ধুরা, একটু আগে যে স্কেলটি দেখিয়েছিলাম সেটি কিন্তু রেখাচিত্রের সাহায্যে স্কেল। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সেটি একটি স্কেল। এই স্কেলটি কী নির্দেশ করে? প্রথমত, আমরা দুইভাবে রেখাচিত্র আঁকতে পারি, সেটি কি ইঞ্চি স্কেলও আঁকতে পারি, অথবা আমরা সেন্টিমিটার আঁকতে পারি। যদি ইঞ্চিতে আঁকি তাহলে আমরা 3 ইঞ্চির একটি রেখা নিব এবং সেটিকে 3 ভাগ করব। যদি সেন্টিমিটার নিই তাহলে আমরা 6 বা 12 ইঞ্চির একটি রেখা নিব, নিয়ে সেটিকে আমরা ভাগ করব। ভাগ করার পর দেখো এই রেখাটি কী বোঝাচ্ছে, এতটুকু যদি 1 ইঞ্চি হয় তাহলে এতটুকু 1 ইঞ্চি বোঝাচ্ছে যে ভূমিতে সেটি প্রায় 50 মাইল। তার মানে এখানে 1 ইঞ্চি সমান ভূমিতে হচ্ছে প্রায় 50 মাইল। তাহলে এটি হচ্ছে রেখাচিত্রের সাহায্যে আমরা স্কেল নির্দেশের পদ্ধতি। আরেকটি হচ্ছে প্রতিভু অনুপাতের সাহায্যে। দেখো, এটিকে ইংলিশে বলা হয় হচ্ছে RF। তোমরা ইংলিশের মাধ্যমে এটা খুব ভালোভাবে জানতে পারবে। দেখো, প্রতিভু অনুপাতের সাহায্যে, প্রতিভু অনুপাত কি? ওই যে বললাম ভূমিতে, দেখো মানচিত্রে 1 ইঞ্চি সমান ভূমিতে 4 মাইল, এটিকে কখনোই কিন্তু আমরা অনুপাত করতে পারি না। পারি কি? যখনই আমরা কোনো অনুপাত করতে চাই তাহলে দুই অংশই একটি কিন্তু একই হতে হবে, কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না। কিন্তু আমরা যদি এরকমটা করতে হয় তাহলে কিন্তু আমাদের দু অংশের ক্ষেত্রেই একই জিনিস করতে হবে। তাহলে আমরা জানি 1 মাইল সমান সমান হচ্ছে 63,360 ইঞ্চি। অর্থাৎ মানচিত্র এমন যদি আমরা দেখতে পাই যে মানচিত্রে 1 ইঞ্চি সমান যদি 63,360 মাইল বোঝায়, তাহলে এটি যদি আমরা অনুপাত করি তাহলে আমরা প্রতিভু অনুপাতটি পেয়ে যাচ্ছি। এবং এভাবে কিন্তু আমরা একটি মানচিত্রে দূরত্ব থেকে সেটি ভূমিতে কতটুকু দূরত্ব সেটুকু বুঝে যায়। দেখো বন্ধুরা, স্কেলের যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই তাহলে বলি যে আমাকে আমার শিক্ষক একদিন বলেছিলেন, দেখো তুমি কি এখান থেকে এতটুকু দূরত্ব বের করতে পারবে? আমি বলেছিলাম হ্যাঁ। এবং কীভাবে বের করব? দেখো, এই যে স্কেলটি রয়েছে সে স্কেলের মাধ্যমে প্রথমে কী করবো? আমি স্কেলের সাহায্যে প্রথমে এই অংশের দূরত্বটি নির্ণয় করব, এবং এই অংশের দূরত্বটি যেটা হবে তারপর স্কেলের সাহায্যে সেটিকে আমরা এখানে যে রেখাচিত্র আছে রেখাচিত্রের সাহায্যে আমি ওই স্থানটির দূরত্ব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে বন্ধুরা দেখো, শুধুমাত্র একটি মানচিত্র ব্যবহার করে এবং তার মাধ্যমে স্কেল ব্যবহার করে আমরা কিন্তু কোনো স্থানের দুটি স্থানের মধ্যে দূরত্ব খুব সহজেই বের করে ফেলতে পারি। ধন্যবাদ বন্ধুরা।